কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের 2 নং ওয়ার্ড তুলা বাগান কলাপাড়া এলাকায় মৃত করম আলীর পুত্র অসহায় দিনমজুর শামসুল আলমের প্রায় 10 লক্ষ টাকার জাতি প্রজাতির মাছ 9 অক্টোবর রাতে স্থানীয় কিছু প্রভাবশালী সন্ত্রাসী জোরপূর্বক পানিতে মেশিন বসিয়ে পুকুর শুকিয়ে মাছ ছিনতাই করে নিয়ে গেছে। শামসুল আলম জানান, এলাকার পরিচিত মীর কাসেমের 4 পুত্র মনির আহমদ, হারুন শহীদুল্লাহ, ফারুক সহ সেনিওয়ারা বেগম ও দিলওয়ারা সবাই মিলে 15 থেকে 20 জন এসে তার পরিবারকে জিম্মি করে চাষ করা মাছের ফিশারিতে মেশিন পানিতে বসিয়ে মাছগুলি লুটপাট করে নিয়ে যায়। রাত্রে এলাকার প্রতিবেশীদের অনেক ডাকাডাকি করলেও রহস্যজনক কারণে কেউ এগিয়ে আসেনি ঘটনাস্থলে। শামসুল আলম সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে নিয়ে এসে সবাইকে মাছের ফিশারিটি দেখায়। শামসুল আলমের স্ত্রী সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার একজন ছেলে অপারেশন করা অসুস্থ রোগী। আমরা বেসরকারি এনজিও থেকে প্রায় 5 লক্ষ টাকা ঋণ নিয়ে ছেলে মেয়েদেরকে দুমুঠো ডাল ভাত খেতে দেব বলে আমার স্বামী পৈতৃক সম্পত্তিতে প্রায় 40 একর জমিতে মাছের চাষ করি। উপরে উল্লেখিত সন্ত্রাসীরা বারবার আমাদের সম্পদ থেকে অংশ পাবে বলে দাবি করে আসছিল এবং আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করছিল। আমরা চাঁদা দিতে অসমর্থ হয় আমাদেরকে জিম্মি করে মাছগুলি লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় আব্দুল মজিদ, মিজানুর রহমান, ফরিদুল আলম, সৈয়দ আলম, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মুসা ও শামসুল আলমের মেয়ে রহিমা খাতুন সকলে জানান, আমরা দীর্ঘদিন যাবত জানি মাছের ফিশারির জমিটি শামসুল আলমের পৈতৃক সম্পত্তি এবং সে আনুমানিক প্রায় 10 লক্ষ টাকার মাছ সেখানে চাষ করেছেন বলে আমরা দেখেছি। রাতের আধারে স্থানীয় সন্ত্রাসীরা সমস্ত মাছগুলি ছিনতাই করে নিয়ে গেছে বলে সকালে জানতে পারি। এদিকে শামসুল আলম আরো জানিয়েছেন, আমার মাছ যারা নিয়ে গেছে তাদের প্রত্যেকে আমি দেখেছি, আমি তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে রামু থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন, শামসুল আলমের ফিশারিজ মাছ লুটপাট করে নিয়ে গেছে বিষয়টি আমি জানতে পেরেছি। আমি তাৎক্ষণিক একজন কর্মরত অফিসারকে তদন্ত করার জন্য ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। সুষ্ঠুভাবে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই 5000টার সমস্ত মাছ দিয়েছে, আর এগুলো মানে পানি সব সাই ফেলেছে, এগুলো আমি জানি মানে মাছ দাঁতিয়ে বলো মাছ তো সাই না হনলো গিয়ে আর এম বেই না এসে মাছ আর পানি দো নাই পয়েন্ট পয়েন্ট সাইন দিয়ে আনে মাছ আর মাছ তো সাই লোক গিয়ে তারা একটা সংসর এই 2-3 মাস 4 মান মাছ দিল তাহলে রাতিয়া তারপরে মাছ লগিয়ে রাতিয়ে সুরগুড়ি লগিয়ে খন লগিয়ে মাছ খুদন দিয়ে না মাছর সমস্ত মাছ দিছে এটা জানি 10 মন রাত্রে কে সাই দিয়ে গেছে কিন্তু আমরা জানি না, এত এমনি সমস্ত মাছ দিছে দে ওগুলি জানি 10 মন দিছে মাছ আর যে গিয়াতে জানি সরস্বতী জানি পরে মাছ দিল বলি হলে খালি রাতি সাই বেলে হতে মাছ একটু জানি দিদি আর তোমার লোম লয় 5000টা গজি আর তো 80 ডলার কটি দূর করছি ইয়ে 10 মিনিট পর্যন্ত আমি মাছ চলাই মাছ খালিয়া তুলিবার লাভ হই না আই আগ্রহ গজি দিই মানে তেন টাকি কিছু বেশি কিছু কিছু ডরকান ডরকান সড়ে দিই সারে দিই তেন টাকা আমি তারা তোমার ঘরে ভিতরে দিন 10 কুড়ি জন মানে চাই নো সারে দিই নি গুতা খাড়ে দিই কারা কারা নাম বল দেব তো মঞ্জুর আরন উসন ফারুক ইতার আই আর সদুল্লাহ তাইলে আরো বিমন্ত বিন্না মানে চাই 10-15 জন মাইয়া হুয়া না সে 10 কুড়ি জন মাইয়া হুয়া গোসাইনু উগাসানু উগা দিলু উগা দিলু তাহলে তার আইনে আর মাসুন তাসুন আর গুণ আইন আসেনি 10 মন সোনা দিলাম খালি শুক্রবার জোয়ার পরে আর তো সাদা চাই তারা মানে 2 লাখ টিয়া যারা চাইছে এদের নাম এই অগুয়া হুসেন হারুন মনির ফারেক এই তারা সাইড ভাই আর অন্য গুণের আইন আসেনি অন্য গুণের আইন আসেনি তো জায়গা তো নিয়ে মানুষ ওনার আয় মুখ শুনে চিনি দি তো ইটা রাই হাত জায়গা কেন আয় মানা করছিলাম আয় দেন হাড়ি ইয়ানো দু জায়গা ইয়ানো দু জায়গা ইটা রা নিয়ে নে আর দু জায়গার তো হাড়ি মেড়ি ফানি ফেলা দি আয় ও শিরসা বরদ তো আয় জানাই ফোন করি জানে ও শিরসা বরদ তো আয় জানাই এরপর রাতে আই নাই মানা করছে আর দৌড়াইলে গর গর গলাই দৌড়াইলে যাই জানে
আই তার মোবাইল সব হারি লই যায় কি এখন বর্তমানে মনে হওয়া দিতার দূর আর আর দূর জায়গা দলীয় জায়গা রাতে আর একবার দিতার আল্লো আর বন্ধু সন্ধু তো আনিয়ে কক্সবাজার থেকে বিদায়ুল আলম জিসানের পাঠানো তথ্যচিত্র একাত্তর বাংলা নিউজ ডেস্ক। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন একাত্তর বাংলা.টিভি। লাইক দিন আমাদের ফেসবুক পেজ facebook.com/একাত্তর বাংলা.টিভি.বিডি। ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/একাত্তর বাংলা টিভি।